নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আগামীকাল শুক্রবার থেকেই সারা ভারতবর্ষ জুড়ে জারি হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম যা আপনাদের প্রত্যেককে জানতেই হবে তো বন্ধুরা আজকে থাকবে এই নিয়ে আলোচনা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যদি আপনারা ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আসন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি আগামী একত্রিশ মে শেষ হচ্ছে লকডাউন ফোর পয়েন্ট জিরো দেশে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে প্রশ্ন একটাই লকডাউনের মেয়াদ আরও বাড়ছে নাকি এখানেই শেষ সরকারি সূত্রের মতে আরও সপ্তাহ বাড়তে পারে লকডাউন ফাইভ পয়েন্ট জিরো এই মুহূর্তে লকডাউন তুলে নেওয়ার পক্ষপাতি নন শীর্ষকর্তারা চতুর্থ দফা লকডাউনের শেষ দিনে অর্থাৎ আগামী রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টি নিয়ে ঘোষণা করলেও করতে করতে বলে মনে করা হচ্ছে সরকারিভাবে এখনো কোনো ঘোষণা হয়নি এরই মধ্যে দুমাস মাস লকডাউনে থমকে হাক অর্থনীতি চাঙ্গা করতে এবং আর্থিক কর্মকাণ্ডের গতি আনতে কেন্দ্রে লকডাউনে কিছু ছাড় দিয়েছে দেশে প্রতিদিন ছ হাজারের অধিক করোনা আক্রান্ত হচ্ছেন গত চব্বিশ ঘন্টায় সেই আক্রান্তের সংখ্যাটা হলো ছ হাজার তিনশো সাতাশি মৃত হয়েছে একশো জন সংক্রমণ বৃদ্ধির কারণ হিসাবে শ্রমিক স্পে। ট্রেনে ফেরা পড়িয়েই শ্রমিকদের ওপর আঙ্গুল উঠছে হ্যাঁ বন্ধুরা আক্রান্তের অধিকাংশই রয়েছে মহারাষ্ট্র তামিলনাড়ু গুজরাট দিল্লি রাজস্থান মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে সবগুলির মধ্যে শীর্ষ রয়েছে মুম্বাই পুনে হায়দ্রাবাদ কলকাতা দিল্লি চেন্নাইয়ের মতো শহরগুলি গোটা রাজ্যে সত্তর থেকে আশি শতাংশ সংক্রমণ হচ্ছে বড় শহরগুলিতেই লকডাউন উঠলেও কেন্দ্রের শহরকেন্দ্রিক নজরদারি চালাবে বলে মনে করা হচ্ছে তবে রেড জোনগুলিতে কতটা ছাড় দেওয়া হবে তার বড় প্রশ্ন রয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ এক জুন থেকে ধর্মস্থান খুলে দেওয়ার আবেদন করেন তবে এর করে জানান ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ বন্ধ রাখা শপিং মল সিনেমা হল হোটেল রেস্তোরাঁ আরও কিছুদিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানও জুন মাস পর্যন্ত বন্ধ থাকবে তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে লকডাউনের পরেও যে হারে সংক্রমণ বেড়েছে তা দেখার পর ফের মেয়াদ বাড়ানো কতটা কার্যকর হবে এই নিয়ে প্রশ্ন উঠেছে বারবার আবার অনেকের মতে লকডাউনের ফলেই সংক্রমণের সংখ্যা আমেরিকার মতো হয়ে যায়নি ইতিমধ্যেই হিমাচল প্রদেশ তাদের রাজ্যে তিরিশ জুন পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিয়েছে তবে অন্য রাজ্যগুলি থেকে এখনও কোনো সিদ্ধান্ত এসে পৌঁছয়নি তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন লকডাউন কিন্তু দু সপ্তাহ বাড়তে পারে এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে ইতিমধ্যেই কিন্তু হিমাচল প্রদেশ কিন্তু তিরিশ জুন পর্যন্ত লকডাউনকে বাড়িয়ে দিয়েছে এবং এই লকডাউন শপিং মল থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠান হোটেল রেস্তোরাঁ সিনেমা হল সমস্ত কিছুই বন্ধ থাকবে এবং বাকি সমস্ত কিছুই কিন্তু আস্তে আস্তে খুলে দেওয়া হবে এমনটাই কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে নির্দেশ উঠে এসেছে তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি লকডাউন ফোর পয়েন্ট জিরো শেষ হচ্ছে আগামী একত্রিশ মে লকডাউন বাড়বে নাকি বহাল থাকবে এখন একটাই প্রশ্ন লকডাউনে থমকে যাওয়া অর্থনীতি চাঙ্গা করতে খোলা হয়েছে দোকানপাট কোভিড মোকাবিলায় রাজ্যগুলি কি ভাবছে তা জানতে বৃহস্পতিবার সব রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন ক্যাবিনেট সচিব এই পরিস্থিতিতে আগামী এক জুন থেকে রাজ্যের লোকাল ট্রেন এবং মেট্রো চালানোর বিরোধিতা করে রাজ্য সরকার আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী লোকাল ট্রেন এবং মেট্রো ট্রেন চলবে কিনা বৈঠকে আলোচনা হয় রাজ্যের কোভিড আক্রান্তের হার দেখে মুখ্য সচিব রাজীব সিংহা জানান এখনই ট্রেন এবং মেট্রো পরিষেবা চালু হচ্ছে না লোকাল ট্রেন ও মেট্রোয় কতটা সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে ঠিক সেই কারণেই তাদের আশঙ্কা লোকাল ট্রেন এবং মেট্রো ট্রেন চালু হলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে প্রতিদিন শিয়ালদাহ এবং হাওড়া স্টেশন থেকে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলে লোকাল ট্রেন প্রায় বাইশ লাখ যাত্রী যাতায়াত করেন মেট্রোতে সফর করেন গড়ে প্রায় পাঁচ লাখ মানুষ তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন কলকাতায় মেট্রো ট্রেন এবং লোকাল ট্রেন কিন্তু বন্ধ থাকবে এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে এবং বাকি যে প্যাসেঞ্জার ট্রেনগুলো রয়েছে এক্সপ্রেস ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলে দেওয়া হবে এক থেকে এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে চার হাজার পাঁচশো পঁচাশি টাকা আট গ্রাম সোনার দাম রয়েছে ছত্রিশ হাজার ছশো আশি টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে চার লাখ আটান্ন হাজার পাঁচশো টাকা সেই সঙ্গে দেখুন বন্ধুরা আজকে চব্বিশ ক্যার সোনার এক গ্রামের দাম রয়েছে চার হাজার ছশো পঁচাশি টাকা আট গ্রামের দাম রয়েছে সাঁত্রিশ হাজার চারশো আশি টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে ছিচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে চার লাখ আটষট্টি হাজার পাঁচশো টাকা রুপোর দাম দেখুন বন্ধুরা রুপোর দাম রয়েছে এক কেজি রুপোর দাম রয়েছে সাতচল্লিশ হাজার নশো টাকা পেট্রোল এবং ডিজেলের দাম আজকে পেট্রোলের দাম প্রতি লিটার রয়েছে তেয়াত্তর টাকা তিরিশ পয়সা ডিজেলের দাম রয়েছে পঁয়ষট্টি টাকা বাষট্টি পয়সা সেই সঙ্গে ১৪.২ পয়েন্ট দুই কেজি রান্নারে গ্যাসের দাম পাঁচশো চুরাশি টাকা পঞ্চাশ পয়সা রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এই আপডেটটিতে সোনা রূপা এবং পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম কত টাকা রয়েছে তো আসুন বন্ধুরা এক নম্বর পরবর্তী খবরটি করোনা সংকটের কারণে দেশ জুড়ে লকডাউন এর মধ্যেই দেশের দরিদ্র মানুষদের আর্থিক সহায়তার দিকে জনধন অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে পাঠিয়ে দিয়েছে মোদী সরকার লকডাউনের পর থেকে এখনও পর্যন্ত দুবার এই টাকা পাঠানো হয়েছে তবে যে কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে এই টাকা পাঠাচ্ছে না মোদী সরকার কেবলমাত্র জনধন অ্যাকাউন্টে মহিলাদের এই টাকা পাঠাচ্ছে মোদী সরকার আপনার যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তবে আপনি এটিকে জনধন অ্যাকাউন্টে রূপান্তরিত করতে পারেন কিভাবে কোনো পুরোনো অ্যাকাউন্টকে জনধন অ্যাকাউন্টে রূপান্তরিত করবেন প্রথমত বলেছে এক নম্বর নিকটবর্তী ব্যাংকের শাখায় যোগাযোগ করুন দ্বিতীয়ত বলেছে একটি ফর্ম ফিল করুন এবং একটি রুপে কার্ডের জন্য আবেদন করুন তৃতীয়ত বলেছে ফর্ম ফিল পর সেই সম্পূর্ণ ফর্মটিকে ব্যাংকে জমা দিন চার নম্বর বলেছে এরপর ব্যাংক আপনার পুরোনো অ্যাকাউন্টটিকে জনধন অ্যাকাউন্টে রূপান্তরিত করবে এই জনধন অ্যাকাউন্টের সুবিধাগুলো আপনারা দেখে নিন প্রথম জনধন অ্যাকাউন্ট ধারক ব্যাংকে জমা হওয়া অর্থের ওপর সুদ পাবেন দ্বিতীয়ত বলেছে অ্যাকাউন্ট ধারকরা নিখরচায় মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা পাবেন তৃতীয়ত বলেছে জনধন অ্যাকাউন্টধারক এক লক্ষ টাকার ওভারড্রাফটের সুবিধা নিতে পারবেন চার নম্বর বলেছে এই অ্যাকাউন্টের সঙ্গে অ্যাকাউন্ট ধারক দুর্ঘটনার জন্য দুই লাখ টাকার বিমার আওতায় পড়বেন পাঁচ নম্বর বলেছে অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে নমিনি অর্থ পাবেন তিরিশ হাজার টাকার বিমাও কভার করা থাকবে ছ নম্বর বলেছে এই অ্যাকাউন্টে কোনো মিনিমাম ব্যালেন্স রাখার প্রয়োজন পড়ে না তবে অ্যাকাউন্টধারক যদি চেক বইয়ের সুবিধা গ্রহণ করতে পারবেন মিনিমাম ব্যালেন্স বজায় রাখতে হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যাদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে জনদন অ্যাকাউন্ট নেই তারাও কিন্তু সেই অ্যাকাউন্টটিকে জনদন অ্যাকাউন্টে রূপান্তরিত করবেন তার জন্য আপনাদের ব্যাংকের শাখায় যেতে হবে এবং সেখানে গিয়ে জিজ্ঞেস করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে জনদন অ্যাকাউন্টে রূপান্তরিত করে দিতে পারবে এবং আগামী মাসে কিন্তু আপনারা আবারও জুন মাসে কেন্দ্র সরকার এই জনধন অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে পাঠিয়ে দেবে এই টাকা কিন্তু আপনারা আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেতে পারেন তো যারা এখনও করেননি অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে এই কাজটি করে নিতে পারেন পরপর তিন মাস অর্থাৎ পনেরোশো টাকা দেওয়া হবে এই জনধন অ্যাকাউন্টে অলরেডি দু মাসের টাকা পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র সামনের মাসের টাকা বাকি রয়েছে প্রথম দিকেই কিন্তু এই টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে কেন্দ্র সরকার সেই সঙ্গে মোদী সরকারের উজ্জ্বলা যোজনার মাধ্যমে যারা রান্নার গ্যাস নিয়েছেন তারাও কিন্তু সামনের মাসে আবারও ছশো টাকা করে পেয়ে যাবেন অ্যাকাউন্টে মোট আপনারা কিন্তু একুশশো টাকা পাবেন কেন্দ্র সরকারের তরফ থেকে তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি একদিকে লকডাউন অন্যদিকে আমফানে তাণ্ডবের পর বিপদের মধ্যে রয়েছে সাধারণ মানুষ কারণ সঠিক সময়ে পাওয়া যাচ্ছে না রান্নার গ্যাসের সিলিন্ডার ইন্টারনেট বিদ্যুৎ ও ফোন কানেকশান না থাকায় গ্যাস বুকিং করা যাচ্ছে না আর বুকিং না হলেও সময় লাগছে আট থেকে বারো দিন গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দৈনিক রিফিল বুকিংয়ের গড় কমে গিয়েছে পঁচাত্তর শতাংশ থেকে পঁচাশি শতাংশ এভাবে রান্নার গ্যাসের সমস্যা দেখা দিলে মানুষ কিভাবে রান্না করবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন একদিকে লকডাউন অন্যদিকে আমফান ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মানুষ কিন্তু গ্যাস সিলিন্ডার বুক করতেই পারছেন না এবং গ্যাস পৌঁছতে আট থেকে বারো দিন সময় লাগছে তো অবশ্যই কিন্তু আপনারা ধৈর্য ধরে থাকবেন আপনারা যারা গ্যাস বুক করতে পারছেন না গ্যাস অফিসে গিয়ে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনার রান্নার গ্যাস একদম পেয়ে যাবেন যদি আপনাদের গ্যাসের বই থেকে থাকে অর্থাৎ রান্নার গ্যাসের বই থেকে থাকে সেটি নিয়ে গেলেই কিন্তু আপনারা গ্যাস বুক না করলেও গ্যাস কিন্তু সেখান থেকে গ্যাস অফিস থেকে আপনাদের দিয়ে দেওয়া হবে তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি করোনা ও ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে আগামী তিরিশ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুল বন্ধ রাখার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একই সঙ্গে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক স্কুল দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কবে খুলবে কলেজ সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একই সঙ্গে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষাদানের বিষয়েও বিকল্প ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যারা কলেজের স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে হয়তো শিক্ষকরা কিন্তু আপনাদের সিলেবাস পূরণ করার জন্য পড়াবে এমনটাই কিন্তু ব্যবস্থা না হবে শিক্ষামন্ত্রী কিন্তু এমনটাই ঘোষণা করেছে সেই সঙ্গে কিন্তু উচ্চ মাধ্যমিকের বাকি থাকা যে তিনটি পরীক্ষা রয়েছে সেই তিনটি পরীক্ষার যে ডেট ঘোষণা করা হয়েছে অর্থাৎ জুন মাসের উনত্রিশ তারিখ এবং জুলাই মাসের দুই তারিখ এবং ছয় তারিখ সেই তিনটি ডেটেই কিন্তু উচ্চ মাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলো কিন্তু নিয়ে নেওয়া হবে এবং মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের খাতা কিন্তু দেখা হচ্ছে এবং নাম্বার কিন্তু সংগ্রহ হচ্ছে তাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত করা হবে এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের পরীক্ষা হয়ে গেলেই নাম্বার সংগ্রহ করার পরেই কিন্তু মাধ্যমিকের রেজাল্টের কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিকের রেজাল্টও কিন্তু প্রকাশিত করা হবে এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতিও অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ